হাইলাকান্দিত বন বিভাগের অভিযান, জব্দ করা হয়েছে অবৈধভাবে বালি কঢ়িয়া দুখনক ট্রাক, নথিপত্রবিহীনভাবে বালি সরবরাহ করেছিল বাহন দুখনে, দীর্ঘদিন ধরে অঞ্চলট অবৈধ বালি সরবরাহ চলি থাকার অভিযোগ। হঠাৎ আমরা এদিকে গেলাম, যাওয়ার সময় দেখলাম যে ওদিকে একটা গাড়ি আমরা চেক করি, তারা খুশি তার ডকুমেন্ট দেখাইতে লাগে, টিকি দেখাইতে লাগে, কারণ এই সময় সে দেখাইতে পারছে না, না দেখাইতে পারার পরিস্থিতিতে তার গাড়িটা আমরা উঠে নিয়ে যাইছি, আনি আমরা পরিষ্কার করতে আছে সেই আবার ওই সময় আমার মন করতে একটা ওদিক থেকে একটা গাড়ি আছে ঠিক মিডিলে আমরা পাইছি, সেই চেক করার যে তারা অবৈধ মালিয়া ওই সময় আমরা চালান চাইছি, চালান চাওয়ার পরে তারা ওই সামান দেখাইতে পারছে না, ওই তার গাড়িতে আমরা অবকাশ করে দিয়ে যাই।